শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আজ আবার আমি আমার ছাদ বাগানের ফলের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন আমার ড্রাগন ফলটি, ওই দিন একটি ফুল দেখিয়েছিলাম, সেটির ফলই হয়েছে এটি। আমি তো ভেবেছিলাম বৃষ্টির কারণে হয়তো ফলটি নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন দেখছি ফলটি হয়েছে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। আর এদিকে আবারও নতুন করে আরেকটি ফুল দেখা দিচ্ছে। আর এখানটায় কমলাগুলোও দেখুন অনেকটাই বড় বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সারা গাছে অনেকগুলো কমলা আছে। আর আমাদের জাম্বুরাগুলোকেও দেখুন, এগুলো অনেক বড় বড় হচ্ছে। আর এখানটায় তো লেবু আছে, দেখুন অনেকগুলো লেবু ধরেছে। আর আম এখনো অবশিষ্ট দুইটি আছে। আর এদিকটায় তো আমাদের ডালিম গাছটি আছে, দুইটি ডালিম দেখিয়েছিলাম, তবে একটি ঝরে গেছে, এখন একটি আছে এবং একটি দেখুন বড় হচ্ছে। আর তাছাড়াও অনেকগুলো ফুল আছে গাছে। আর এদিকটায় তো দেখুন এখানে সবজি বাগান করা হয়েছে, পাট শাক গাছ আছে, এছাড়াও মরিচ গাছ আছে অনেকগুলো, তারপর ঢেঁড়স গাছ আছে এবং কাঁকরোল গাছও লাগিয়েছে এখানে। তো এ ছিল আমার ছাদ বাগানের ফলের আপডেট, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।